মুখে কিছু না বলি তুই আমাকে ডাইরেক্ট সিঁদুর পরাতে পারবি ভাবছিস? হ্যাঁ মানে নতুন করে বলার কি আছে? নতুন করে বলার কি আছে মানে কি বলেছিস তুই আমায়? পুরোটাই তো ঝগড়া করে কাটালি। শালা লিসেন টু মি, এত বছর ওয়েট করেছি শুধু তোর মুখ থেকে একটা কথা শুনবো বলে আমি তোমাকে পছন্দ করি। বলাটা এত কঠিন যে এতটা সময় লেগে গেল? আগে বললে এত কিছু ঘটতোই না। 3 বছর ওয়েট করেছি শুধু তোর সাহস আর মেরুদণ্ড তৈরি হওয়ার আশা। যখন জানতে পারলাম তুই কলকাতায় আসছিস আমি ভাবলাম আমার বিয়ের খবরটা দিলে তোর যদি ফাইনালি বলার দম হয়। তুই এত স্কিমবাজ। স্কিমবাজ মানে? না মানে আমি বলছিলাম যে আই লাভ ইউ আবার অন্যভাবে কিভাবে বলবো? আই লাভ ইউ কিভাবে মানে? কোন রকম ভাবে তো তুই আমায় বলিসনি। বলেছিস কি আমায়? না বলে আমি জানবোটা কি করে? এক্সপ্লেইন। প্রচন্ড রকম ঝগড়ুটে, ভীষণ ছেলে ছেলে টাইপের, ভীষণ মারপুটুরে, ভীষণ নো ননসেন্স কাইন্ড অফ মানে গার্ল। মুখে কিছু না বলি তুই আমাকে ডাইরেক্ট সিঁদুর পরাতে পারবি ভাবছিস? হ্যাঁ তাই জন্য সেই বডি ল্যাঙ্গুয়েজটা আনা দরকার ছিল। যখন আমি প্রথম শুনলাম মইনা কাউকে যখন বললো এই নারেশনটা যখন দিল স্ক্রিপ্টের ব্যাপার, তখনই মনে হচ্ছিল যে এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা ইন্টারেস্টিং, একটা এক্সাইটিং একটা ক্যারেক্টার, সেটা একটা পোর্ট্রেলের একটা ব্যাপার আছে এবং সেটার জন্য বডি ল্যাঙ্গুয়েজ এবং দ্য কাইন্ড অফ শার্টস দ্যাট আই এম ওয়েরিং, লুজ টি শার্টস অ্যান্ড জিন্স, ভীষণই ইন্টারেস্টিং লেগেছে, ভীষণই মজা করে শুটিং হয়েছে। এবং যেহেতু এর আগে কখনো মইনাকের সঙ্গে কাজ হয়নি, মইনাকের অনেকগুলো সিনেমা দেখা আমার এবং সেটার প্রত্যেকটা সিনেমাই ভীষণ পছন্দের। পুরোটাই তো ঝগড়া করে কাটালি। লাস্ট 3 বছর এটা পকেটে করে নিয়ে ঘুরছি তোকে দেবো বলে।